তো আজকে আমার তোমাদের জন্য কিন্তু একটা গান খুব মনে আসছে। জানুয়ারি অর্থাৎ বীর সুভাষের জন্মদিন। তবে আজকের দিনটা আমার একটা কথা প্রতিবারই মনে হয় যে এই দিনটা যদি আরও একবার ফিরে আসতো, অর্থাৎ ইতিহাসের যদি আরও একবার পুনরাবৃত্তি ঘটত, তাহলে অনেক কিছুই ভালো হতে পারতো আমাদের জন্য যদি আরও একবার নেতাজি সুভাষ জন্মাতেন। বীর সুভাষের জন্মদিনে তার চরণে আমার অনন্ত কোটি প্রণাম। ছোটবেলার কথা মনে পড়ে যায়, এই দিনটায় স্কুলে পতাকা উত্তোলন হতো, তারপরে আমরা বীর সুভাষকে প্রণাম জানিয়ে শ্রদ্ধাঞ্জলি দিয়ে কেক বিস্কুট লজেন্স হাতে বাড়ি ফিরতাম। কিন্তু এখন তো সেইগুলো কোথায় চলে গেছে, সেইভাবে আর পতাকা উত্তোলন হয়ই না। আজকে হয়তো হবে, আমাদের মাঠে যেরকম হয় সেরকম, বাট ওয়েদারের যা অবস্থা বেরিয়ে দেখতেও পারবো না। চলো নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম, আজকের দিনটা সবার খুব ভালো কাটুক। বাইরেটা দেখো খালি একবার, যেন আকাশ ভেঙে এক্ষুনি নেমে পড়বে। একদম অন্ধকার হয়ে রয়েছে, কি বাজে ওয়েদার। আমি তো বসে রয়েছি, বসে বসে এডিটিংয়ের কাজ করছিলাম। তো মাই ব্রেকফাস্ট আজকেও বানিয়েছে, এখানে রয়েছে রুটি আর এখানে রয়েছে আলুর তরকারি। উফ, এই শীতের মধ্যে আমার খেতেও ইচ্ছা করছে না, তার মধ্যে এটা ভেবে আরও ভয় লাগছে যে আমাকে শ্যাম্পু করতে হবে আজকে। আমাকে দেখো খালি একবার, সেই ছোট্টবেলা মা যেমন এরকমভাবে গাল ধরে চুল আছড়ে দিত, ওইরকমভাবে আমি স্নান টান সেরে শ্যাম্পু ট্যাম্পু সেরে আজকে চুল আছড়েই ফেলেছি। কারণ কি, সব কিছু ভেজা, একটা চুল মোছারও জিনিস নেই, সেটাও ভেজা। যাই হোক, কোনো রকমে একটুখানি চুলটা মুছলাম। মুছে আর কী করবো, ভালো করে না আছড়ালে তো আর এমনিতেও শোকাবে না, অমনিতেও শোকাবে না, তাই জন্য এইরকম আমি বাচ্চাবেলার মতন চুল আছড়েছি। আর স্নান করে এসে কিন্তু দেখো আমি লজেন্সও পেয়ে গেছি, আর এটা হচ্ছে আমাদের পাড়ায় যে পতাকা উত্তোলন করা হয়েছে সেখান থেকে বাবা নিয়ে এসেছে। কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে আমি যেতেও পারিনি যে তোমাদেরকে একটুখানি দেখাবো। শুনলাম নাকি 125তম যেহেতু নেতাজির জন্মবার্ষিকী, তো সেই জন্য 125টা মোমবাতি নাকি জ্বালানো হয়েছিল। খুব মিস করে গেলাম। আমি কি করছি, আসলেও কিন্তু কিছু করছি না। সেই ঘুম থেকে উঠেছিলাম, উঠে চা করে দিয়ে ওরকম ভাবেই বসে আছি, বিছানাও কিছু গোছাইনি, কিছুও করিনি, এরকম চুল ছেড়ে বসে আছি, তার কারণ আমার চুলও আজকে শোকায়নি। এখন আমি বসে বসে ভাবছি কি করব কি করব, সেটা ভেবে পাচ্ছি না, বলেই তো কোন দিকে দাগাবো কি করব বুঝতে পারছি না, তাই জন্য এরকম ভাবে বসে আছি। আবার টিপির টিপির করে বৃষ্টি হচ্ছে, আবার বন্ধ হচ্ছে, এই তো হচ্ছে সারাদিন ধরে। কি বলবো আর, আমি কিছু কি বলার আছে। অনেকক্ষণ বসে থেকে ভাবলাম যে আমার পেটে ছুঁচোয় ডন দিচ্ছে, কিছু খেতে হবে। চলো একটু তো চা বানাই, সাথে কিছু টার ব্যবস্থাও করতে হবে, আজকে খিদে পেয়েছে, চলো যাওয়া যাক। একটুখানি
কাঠি ভাজা দিয়ে মুড়িটাকে কড়ায় নাড়িয়ে নিলাম, একটু গরম করে নিলাম, মাকেও দিলাম। আর চাটা অনলি আমার জন্যই, কারণ ঠাম্মা আর মাকে তো চা দিয়েই দিয়েছি। আমার জন্য একটুখানি কড়া করে দুধ চা করলাম। এইটা করার পর যখন আমি আয়েশ করে খেতে বসবো, তখন আমার মনে পড়লো যে একটু পরেই আমার পড়ানো রয়েছে, সো আয়েশ করে এটা খাওয়া যাবে না, খুব তাড়াহুড়ো করে এটাকে খেতে হবে। ঘুম থেকে উঠে যখন মনে করছিলাম কি করব, কোনো কাজ নেই, কি বলবো, কিছুই বুঝতে পারছি না, তখন কিন্তু আমার এটা একবারও মনে পড়েনি যে আমার পড়ানো রয়েছে। যখন আয়েশ করে কিছু নিয়ে একটা বসবো, তখন মনে পড়লো পড়ানো আছে। তাহলে আর কি, চটপটটা দিয়ে পেট পুজো সারি, তারপর ওয়েট করি কখন আমার স্টুডেন্ট আসবে। চলো তাহলে আর কি, এখনকার মতন টাটা, আবার পরে দেখা হচ্ছে। 9টা বাজে, আমার পড়ানো কমপ্লিট। আর পড়ানো হয়ে যাওয়ার পর আমি আর মা মিশোতে একটু শাড়ি দেখছিলাম। তোমরা যারা মিশো থেকে কেনাকাটা করো তারা তো জানো, আর যারা কখনো মিশো থেকে কেনাকাটা করোনি আমি বলবো একবার ট্রাই করে দেখো। রিজনেবল প্রাইসে প্রচুর শাড়ি স্টক, এবং খুব নর্মাল শাড়িগুলো, কিন্তু আমার খুব ভালো লাগে সেই সমস্ত শাড়িগুলো। আমি দেখলাম এখন আমার কেনার দরকার নেই বলে কিনছি না, কিন্তু আমি সব আলাদা আলাদা করে সরিয়ে রেখেছি পুজোর সময় কিনবো বলে, বেশ ভালো লাগছে। আর জানোই যে এই সমস্ত অনলাইন প্রোডাক্টস দেখা হচ্ছে একটা নেশার মতন, তো আমি আর মা এতক্ষণ ধরে দেখছিলাম। আজকে রাতে না আমাদের হবে ডালিয়া। ওই বেলা তো বাবা চিংড়ি মাছ এনেছিলো, তো শিম পোস্ত হয়েছিলো, আর হয়েছিলো ওল চিংড়ি। তো এই বেলার জন্য আর কোনো রান্নাবান্না করানি, যেহেতু বাবা ডিউটিতে চলে গেছে, সেই জন্য মা বলেছিলো যে একটু ডালিয়া করবি, গরম গরম খাবো, তার মধ্যে এই বৃষ্টির ওয়েদারে আর বেশি কিছু এটোফাটা করতে ইচ্ছাও করছে না। তো সেই জন্য একটু সবজি নিয়েছি, সবজিগুলোকে আগে কেটে নিই, কেটে গরম গরম ডালিয়া বানাবো, তারপর খাবো। এখানে দেখো আমার সব সবজিগুলোই কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটুখানি আলু নিয়েছি, একটু গাজর নিয়েছি, একটু পেঁপে নিয়েছি, একটু কড়াইশুঁটি নিয়েছি, আর নিয়েছি একটুখানি ফুলকপি, আর দুটো চেরা কাঁচা লঙ্কা রয়েছে। তোমরা খেয়াল করলে বুঝতে পারবে যে এখানে কিন্তু সবচাইতে বেশি পরিমাণে রয়েছে ফুলকপি, কারণ আমি ফুলকপি খেতে প্রচণ্ড ভালোবাসি। আর সবকটা সবজি দেখো আজকে আমি লম্বা লম্বা করে কাট করেছি, কারণ সবসময় ওই ডুমো ডুমো করে কাট করি, বাট আজকে ভাবলাম আমি লম্বা লম্বা করে কেটে দেখি যে দেখতে কেমন লাগে। এই কটা সবজি আমার কাছে ছিল, তো এই দিয়েই আজকে ডালিয়াটা বানাচ্ছি। ডালিয়াটা একেবারে রেডি হয়ে গেছে, ডালিয়া রেডি, আর আমি বেরেও ফেলেছি। আর তোমাদেরকে একটা সিক্রেট বলার আছে, ওয়েট, আমার ডালিয়াতে আমি চুপি চুপি একটুখানি বাটার মিশিয়ে নিচ্ছি। এটা মাকে বলে যাবে না, মা কিন্তু খুব বকাবকি করবে, কারণ বলবে ফুলকপি দিয়ে মুগের ডাল দিয়ে আবার বাটার দিচ্ছিস তুই, শরীর খারাপ করবে, পেটে ব্যথা হবে। তাই জন্য কিন্তু এই কাজটা আমি চুপি চুপি করলাম, তোমরাও কিন্তু কাউকে বলো না, ঠিক আছে? চলো ডিনারটা সেরে ফেলা যাক। কিন্তু বেশ টেস্টি ছিল আমাদের, কিন্তু ডিনার কমপ্লিট। আর আজকের দিনটা, মানে এই 23 জানুয়ারি দিনটা, আমরা অনেকেই ঘুরতে গিয়ে পিকনিক করে সেলিব্রেট করি নেতাজির জন্মবার্ষিকীটা, এবং প্রতিবার যে করি এমন নয়, এবং কখনো 23 জানুয়ারি হয়েছে কোনো পিকনিক সেরকম আমার মনেও পড়ছে না, বাট আমরা তো এইভাবেই সেলিব্রেট করি অনেকেই।
তো আজকের দিনটা কিন্তু খুব সাধারণ গেল অন্যান্য দিনের মতন, এমনকি যাদের আজকের দিনে ছুটি থাকে সেই ছুটিটাও বেকার গেল। তারপর আজকে রবিবার পড়েছে, এমনিতেই সমস্ত কিছু ছুটি থাকে, এমনিতেই হলিডে, তার মধ্যে চলছে এরকম বৃষ্টি। তো সব মিলিয়ে দিনটা এমনি নর্মাল দিনের মতোই গেল। এই দিনটাই কিন্তু এক্সট্রাঅর্ডিনারি হয়ে উঠতে পারত যদি সূর্যদেব একটু দেখা দিতেন, কিন্তু আজকে সারাটা দিনই দেখতে পেলে মেঘলা, বৃষ্টি, কুয়াশা, শীত, হাওয়া, এই করেই কেটে গেল। তো আজকে আমার তোমাদের জন্য কিন্তু একটা গান খুব মনে আসছে, সেটা হলো ভালো লাগে স্বপ্নের মায়া জাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রামধনু খুঁজতে। বন্ধু, এই গানটা কিন্তু আজকে আমার খুব মনে এলো, তাই জন্য এই গানটা আজকে আমি তোমাদের ডেডিকেট করে এই ব্লগটা এন্ড করছি। কালকের নতুন ব্লগে আবারও দেখা হচ্ছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আজকের মতন টাটা।